আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনার সাথে কথা বলবো, ডিজিটাল মার্কেটিং শিখবেন নাকি গ্রাফিক ডিজাইনিং শিখবেন? তো আমার কাছে আসলে অনেকে কোশ্চেন করেন যে ভাইয়া গ্রাফিক ডিজাইনিং শিখবো নাকি ডিজিটাল মার্কেটিং শিখবো। তো এটা নিয়ে কথা বলার আগে নিজের জানা উচিত যে আসলে আপনি কোন কাজটা করতে পছন্দ করবেন, যে আপনার নিজের কোনটা ভালো লাগে, আপনি ডিজিটাল মার্কেটিং শিখে ভালো লাগবে নাকি গ্রাফিক ডিজাইনিং করতে ভালো লাগবে। কারণ এটা যার যার পছন্দের উপর ডিপেন্ড করে। আপনি একটা কাজ শিখলেন যে কাজটা আপনার পছন্দই হয় না, সো সেই কাজটা কিন্তু কখনো করে আপনি লাইফ সাকসেস হতে পারবেন না। সো সেটা যতই ভালো পারেন না কেন, আপনি যদি সেই কাজটা করতে অনীহা প্রকাশ করেন তাহলে কিন্তু আপনি কোনো কাজই ঠিকমতো করতে পারবেন না। তো সেটা জানার আগে আসলে কোন কাজটা করবেন সেটা জানার আগে নিজের বোঝা উচিত যে আসলে আপনি কোন কাজটা করে মানে নিজে স্বাচ্ছন্দ্য বোধ করেন, নিজের কাছে কোন কাজটা করতে ভালো লাগে, নিজে কোন নিজের কাছে মনে হয় যে না আমি গ্রাফিক ডিজাইনিং শিখে বা গ্রাফিক ডিজাইনিং করে লাইফে অনেক বড় কিছু হতে পারবো, অনেক বড় ডিজাইনার হতে পারবো, বা ডিজিটাল মার্কেটিং শিখে ডিজিটাল মার্কেটিং করে আমি অনেক বড় একটা ডিজিটাল মার্কেট হতে পারবো, অনেক ভালো ডিজিটাল মার্কেটার হতে পারবো। এটা ডিপেন্ড করবে টোটালি আপনার উপর যে আপনি আসলে কোনটাতে বেশি এফোর্ট দিচ্ছেন, কোনটাতে আপনি ফোকাস করতে যাচ্ছেন লাইফে। আপনার গোলটা কি, আপনার লাইফে গোলটা সেট করতে হবে কি যে আপনি আসলে কোনটা কাজটা করে আপনি ভালো কিছু করতে যাচ্ছেন। যদি আমার কথা বলি তো দেখেন যে আমি যখন ডিজিটাল মার্কেটিং শিখি 2016 দিকে, তো তখন ডিজিটাল মার্কেটিংয়ের খুব একটা বেশি মানে বাংলাদেশে খুব একটা প্রচলন ছিল না। তো আমি ডিজিটাল মার্কেটিং শেখার সময় দুটো অপশন ছিল ওই ইনস্টিটিউটে, সেটা হচ্ছে একটা ডিজিটাল মার্কেটিং আর একটা হচ্ছে গ্রাফিক ডিজাইন। এখন দেখবেন অনেক বাংলাদেশের মোস্ট অফ দ্য ইনস্টিটিউট দেখবেন এই কাজটা করে যে গ্রাফিক ডিজাইনিং শেখে অথবা গ্রাফিক ডিজাইনিং শেখে অথবা ডিজিটাল মার্কেটিং শেখে। তো আমি কেন গ্রাফিক ডিজাইনিং শিখিনি, তো গ্রাফিক ডিজাইনিং সে না শেখার পিছনে কারণ হচ্ছে যে ফার্স্ট আমার কালার কম্বিনেশন সেন্স খুবই বাজে, মানে আসলে কোনটার সাথে কোন কালারটা দিলে খুব সুন্দর লাগবে, কোন কালারটার সাথে কোন ডিজাইনটা ভালো লাগবে, এই ডিজাইনের সাথে এই কালারটা কেমন ম্যাচ করবে, এই ধরনের সেন্স আমার খুবই কম। তো এই ধরনের সেন্স কম হওয়ার কারণে আমার কখনোই গ্রাফিক ডিজাইনিংয়ের প্রতি কোনো ঝোঁক ছিল না। তো অনেকের আছে মানে ডিজাইনিংয়ের প্রতি ঝোঁক থাকে, তো আমি বলবো না যে কালার কম্বিনেশন না মানে সেন্স না থাকলে আপনি শিখতে পারবেন না। যদি আপনার শেখার ইচ্ছা থাকে তো আপনার প্র্যাকটিস ম্যাক্সিমাম পারফেক্ট, এই কথাটা অলওয়েজ মনে রাখবেন। সো আমিও কিন্তু ভাই একদিনে দুই দিনে অনেক ভালো ডিজিটাল মার্কেটের হয়ে যেতে পারিনি। তো আমি এখনও বলবো আমি খুব ভালো মানের ডিজিটাল মার্কেটের, কিন্তু আমি যতটুকু শিখছি এই শেখার পিছনে কিন্তু আমার নিজের ইচ্ছা ছিল যে নিজে অনেক সময় অনেক জায়গায় ধরা খেয়ে তারপরে যে জায়গায় আসতে পারছি। তো এখন দেখা যায় যে আপনি যখন ডিজাইন মানে গ্রাফিক ডিজাইন শিখবেন হয়তো আপনার কালার কম্বিনেশন নাই ভালো হতে পারবে, আপনি যে ইচ্ছা শক্তি থাকে যে না আমি আপনি শিখবো, আমি গ্রাফিক ডিজাইন শিখবো, আমি গ্রাফিক ডিজাইনার হব, তাহলে দেখবেন যে একসময় প্র্যাকটিস করতে করতে আপনি ডিজাইন করতে করতে দেখবেন একসময় আজকে থেকে 2 বছর পরে বা 5 বছর পরে দেখবেন তখন আপনি ডিজাইনিংয়ের মানে জিনিস এতটাই ভালো হবে, এতটাই সুন্দর ডিজাইনিং করতে পারবেন যেটা আপনি 5 বছর আগের কথা চিন্তা করলে তখন হাসি পাবে যে একসময় মনে করতাম যে আমি আসলে কিছুই পারবো না, আমাকে গ্রাফিক ডিজাইন হবে না, এই কথাটা টোটালি ভুল। তো আপনার যদি ইচ্ছা থাকে, আপনার যদি সৎ ইচ্ছা থাকে, আপনার যদি সেরকম এফোর্ট থাকে, আপনি যদি সেরকম এফোর্ট দেন আপনার কাজের পিছনে, আপনি অবশ্যই লাইফে সাকসেস করতে পারবেন। এটা কোনো মানে আল্লাহ আপনাকে হেল্প করবেই। সো আপনার যদি ইচ্ছা থাকে আল্লাহ আপনাকে হেল্প করবে, আল্লাহ তাকেই সাহায্য করে যে নিজেকে সাহায্য করে। সো আপনি যদি আপনার নিজেকে সাহায্য না করেন তাহলে কিন্তু আল্লাহ আপনাকে সাহায্য করে কিছুই করতে পারবে না। তো সেই ক্ষেত্রে আপনার যেটা করতে হবে যে আপনার নিজের আগে সেট করতে হবে যে আপনি আসলে কোনটা সেট করবেন, যে আপনি কোনটা হতে চান, গ্রাফিক ডিজাইনিং হতে ডিজাইনার হতে চান নাকি ডিজিটাল মার্কেটার হতে চান। আর ডিজিটাল মার্কেটিংয়ে যে বিষয়ে, ডিজিটাল মার্কেটিং অবশ্যই ক্রিয়েটিভিটি লাগে। তো যখন আপনি যখন কোনো অ্যাড ক্যাম্পেইন তৈরি করবেন তখন আসলে কোন ক্যাম্পেইনটা কাজ করতেছে, কোন ক্যাম্পেইনটা কাজ করতেছে না, আপনি তখন উপস্থিত বুদ্ধি মানে খাটাতে হবে যে আমি এই ক্যাম্পেইনটা অফ করে এই ক্যাম্পেইনটা দিব, এই ক্যাম্পেইনের যদি অডিয়েন্স এরকম হয় এটা কাজ করতেছে না তাহলে আমি একটু ঘুরাই দিই, অন্য অডিয়েন্স দিই, তো সেই অডিয়েন্সটা দিলে কেমন হবে, তো এই জিনিসগুলো একটু তখন মাথায় রাখতে হবে। তো যখন আপনি এরকম অডিয়েন্স এক সময় যখন আপনি এরকম অডিয়েন্স 1 বছর 2 বছর 4 বছর 5 বছর ধরে যখন এরকম নিয়ে কাজ করবে তখন কিন্তু আপনি একটা সময় অনেক বেশি এক্সপিরিয়েন্স হয়ে যাবেন। তখন এক্সপিরিয়েন্স হয়ে গেলে কী হবে যে তখন আপনি যে কোনো একটা অডিয়েন্স সেট করতে আপনার জাস্ট কয়েক মিনিটের কাজ হবে, তো তখন কিন্তু আপনি খুব ইজিলি বুঝতে পারবেন যে আসলে এই প্রোডাক্টের জন্য এই ধরনের অডিয়েন্স আমার টার্গেট করা উচিত। ওকে ফাইন, এই প্রোডাক্টের জন্য এই অডিয়েন্স আমি টার্গেট করতেছি কাজ হচ্ছে না, তাহলে আমি ওই প্রোডাক্টের অডিয়েন্সটা ক্রিয়েট করে দেখি, ওই প্রোডাক্টের অডিয়েন্সটা যদি কাজ করে এখানে। তো সবসময় যে সেম অডিয়েন্স সেম প্রোডাক্টের জন্য কাজ করবে ব্যাপারটা অলওয়েজ এরকম হয় না। তো ডিজিটাল মার্কেটিং বলেন বা গ্রাফিক ডিজাইনিং বলেন দুই জায়গায় আপনার
ক্রিয়েটিভিটি লাগবে। আপনি যদি ক্রিয়েটিভিটি না থাকে, আপনার নিজের যদি ইচ্ছা না থাকে, সবচেয়ে বড় যে ইচ্ছা, আপনি যদি নিজের ইচ্ছা না থাকে, নিজের মন থেকে যদি না চান যে না আমি কিছু করতে চাই বা আমি এটা দায়সারাভাবে করবো, তাহলে হবে না। এই কাজটাকে ভালোবাসতে হবে। আমি ডিজিটাল মার্কেটিং করি নিজে ভালোবেসে, আমার এই কাজটা করতে ভালো লাগে, দ্যাটস আমি ডিজিটাল মার্কেটিং করি। আমি কিন্তু আমার পড়ালেখা কিন্তু মানে মার্কেটিংয়ের ব্যাকগ্রাউন্ড, আমি কিন্তু বিবিএর স্টুডেন্ট না, আমি হচ্ছে বায়োকেমিস্ট্রির স্টুডেন্ট। তো বায়োকেমিস্ট হয়েও কিন্তু আমি এই ডিজিটাল মার্কেটিংটা করি, তো এটা আমার করতে ভালো লাগে, দ্যাটস ওয়াই আমি ডিজিটাল মার্কেটিংটা শিখছি। আমি ডিজিটাল মার্কেটিং করতে এখন ভালো লাগে, আমার যে কোনো ডিজিটাল মার্কেটিংয়ের কাজ করতে আমার এখনও ভালো লাগে। আমি ডিজিটাল মার্কেটিং এখন অনেক সময় ব্যয় করি যে আসলে জিনিসগুলো নতুন নতুন, কারণ জিনিসটা টোটালি আপডেট হয় প্রতি মাসে বছরে, প্রতিটা সময় জিনিসগুলো আপডেট হয়। সো আপনি নিজে যত বেশি আপডেট হবে, নিজে যত বেশি নিজেকে আপডেট করতে পারবেন এই সেক্টরগুলোতে, আপনি তত বেশি সাকসেস হতে পারবেন। মানে নিজের পিছনে ইনভেস্টমেন্ট করার উপরে কোনো ইনভেস্টমেন্ট হয় না, আপনি নিজেকে যত বেশি ডেভেলপ করতে পারবেন তত বেশি আপনি লাইফে সাকসেস হতে পারবেন। এখন যদি বলেন যে দুইটা সেক্টরের জব অপরচুনিটি কেমন, গ্রাফিক ডিজাইনিং বলেন বা ডিজিটাল মার্কেটিংয়ে বলেন, দুইটা সেক্টরে আপনি অনলাইনে জবের অভাব নেই। আপনি যখন ফেসবুকে দেখবেন একটা অপশান আছে জবস, তো ওই জবসে যদি আপনি ডিজিটাল মার্কেটের কিওয়ার্ড দিয়ে খোঁজেন অথবা গ্রাফিক ডিজাইনার কিওয়ার্ড দিয়ে খোঁজেন, দেখবেন অনেক জবের অফার আছে অনেক। তো হয়তো আপনি প্রথম প্রথম কাজ পাবেন না, গ্রাফিক ডিজাইনে যারা শেখেন তাদের জন্য যেটা করতে হয় সেটা হচ্ছে পোর্টফোলিও বানাতে হয়। পোর্টফোলিও জিনিসটা হচ্ছে যে আপনি একটা আপনার একটা বিভিন্ন ফ্রি ওয়েবসাইট থাকে, যেসব ওয়েবসাইটে ওয়েবসাইট খুলতে টাকা লাগে না, যেমন ধরেন blogspot.com। তো এই যে blogspot.com থাকে, ধরেন আপনার নাম, আমার নাম ধরেন mashileal.kaisar.blogspot.com, এই যে blogspot.com আছে, সো এই blogspot.com কোনো টাকা লাগে না। আমি এরকম একটা ওয়েবসাইট বানালাম বা ওয়েবসাইটে আমি আমার নিজের মতো করে বিভিন্ন ক্রিয়েটিভিটি ডিজাইন তৈরি করলাম, সেই ডিজাইনগুলোর ছবি দিলাম, ছবি দিয়ে মানুষকে বললাম যে তুমি আমার এই ডিজাইনটা আমার ওয়েবসাইটে ভিজিট করো, দেখবে কিনা আমার সব ডিজাইন দেওয়া আছে, আমি অমুক জায়গায় কাজ করছি, অমুক কোম্পানির সাথে কাজ করছি, অমুক কোম্পানির ভিজিটিং কার্ড বানিয়ে দিছি। তো এই যে কাজগুলো করবেন, নিজে থেকে কাজ করবেন, নিজে থেকে বিভিন্ন ডিজাইন বানাবেন, নিজে থেকে বিভিন্ন কাজ করবেন, সেই কাজগুলো একটা ওয়েবসাইট বানায় সেই ওয়েবসাইটে আপলোড করে রাখবেন। সেই ওয়েবসাইট আপলোড করে রাখলে কি হবে, এটা আপনার পোর্টফোলিও হিসেবে কাজ করবে। সো পোর্টফোলিও হিসেবে যখন কাজ করবে, সো পোর্টফোলিওটা আপনার তখন এই মানুষকে পোর্টফোলিওটা দেখাতে পারবেন যে হ্যাঁ দেখেন আমার এই মানে পোর্টফোলিও আছে, আমি এই ধরনের কাজ করি, আমি এই ধরনের কাজ পারি। বাট একটা রিকোয়েস্ট থাকবে, কখনো অন্যের কাজ চুরি করে আপনি নিজের ওয়েবসাইটে দিবেন না, কারণ মানুষ যখন আপনার এই কাজটা দেখে আপনার এই কাজটা দিবে, তখন যেন আপনার কাছ থেকে এই ধরনের ওই ধরনের ভালো কাজ আপনার কাছ থেকে পাবে না, তখন কিন্তু আপনার প্রতি ট্রাস্টটা হারায় ফেলবে। সো মানুষের ট্রাস্ট গেইন করাটা খুব বেশি ইম্পর্টেন্ট। আমার এখন অনেক ক্লায়েন্ট আছে, আমি যে পুরনো অফিসে যাদের ডিজিটাল মার্কেটে জব করে আসছি, তারা এখনও আমাকে নক করে যে ভাই আমার ক্যাম্পেইন একটা সেট করে দিন, আমি তার বিনিময়ে আপনাকে টাকা দিব। সো আমি কিন্তু সাথে এই ট্রাস্টটা গেইন করতে পারছি যে হ্যাঁ আমি অনেক ভালো মানে ক্যাম্পেইন তৈরি করে দিতে পারি। সো এই ট্রাস্টটা গেইন করাটা খুব টাফ একটা বিষয়। সো ট্রাস্ট গেইন করতে হবে, ট্রাস্ট মানুষের ট্রাস্ট মানে যদি হারায় ফেলেন একবার, এই ট্রাস্ট কিন্তু আর ফিরে পাবেন না। সো অলওয়েজ ট্রাই করবে যে ট্রাস্ট যাতে মানুষের নষ্ট না হয়। সো নিজে যেটা কাজ করবে, নিজে যেটা পারবে, শুধু সেটাই সেটা আপলোড করবে। ডিজিটাল মার্কেটিং ক্ষেত্রেও সেম জিনিস আছে। সো আপনি আপনার যে অ্যাড ম্যানেজার থাকবে, সেই অ্যাড ম্যানেজার বিভিন্ন মানে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন যে হ্যাঁ আমি এত ডলার পর্যন্ত খরচ করছি, আমি এতগুলো ক্যাম্পেইন তৈরি করছি, আমি এতগুলো অ্যাড তৈরি করছি, আমি এই ক্যাম্পেইন থেকে আপনার কস্ট পার রেজাল্ট কত ছিল, পার মেসেজে কস্ট পার রেজাল্ট কত ছিল, এগুলো স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, এগুলো মানুষকে দেখাতে পারেন যে হ্যাঁ দেখেন আমার এটা এটা হয়, সো আমি এটা পারি। তো দুইটা সেক্টরই আপনার যেটা বলবো যে দুইটা সেক্টরে আপনার কাজের অপরচুনিটি অনেক আছে, বাট যে কোনো কাজই করেন না কেন সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই সেই ব্যাপারে আপনাকে অবশ্যই সাকসেস হইতে হইলে আপনাকে সেটার উপরে ডেডিকেশন থাকতে হবে, আপনার ডেডিকেশন লেভেল অনেক বাড়াতে হবে যে হ্যাঁ আমি এই কাজটা শুরু করছি, আজকে থেকে 6 মাস পরে আমি অমুক জায়গায় যেতে চাই। আমার নিজেরা লাইফের গোল সেট করতে হবে যে হ্যাঁ আপনি ওই জায়গায় আপনাকে নিজে দেখতে চাই, আমি একটা ভালো মানের ডিজিটাল মার্কেটার হতে চাই, আমি ভালো মানের গ্রাফিক্স ডিজাইনার হতে চাই, আমি ভালো ডিজাইন সুন্দর ডিজাইন তৈরি করবো যাতে মানুষজন আমার কাছে ডিজাইন নেয়, মানুষজন আমাকে হায়ার করে। যদি আপনি দুইটা সেক্টরে কাজ শিখতে পারেন, বিশ্বাস করেন ভাই, আপনি ফাইবার আছে, আপওয়ার্ক আছে, পিপল পার আওয়ার আছে, freelancer.com আছে, এরকম অনেক মানে কি বলবো, এরকম অনেক অনলাইন সাইট আছে যেখানে আপনি ইজিলি কাজ করতে পারবেন যদি আপনার কাজ ভালো হয়। আপনার কাজ যদি ভালো হয় আপনাকে কেউ আটকাতে পারবে। আপনি এখানেও কাজ না পান, বাংলাদেশের তো বললাম যে ফেসবুকের অনেক ওয়েবসাইট আছে, যেগুলো ফেসবুকের অনেক পেজ আছে যেগুলো হচ্ছে আপনাদের হায়ার করবে ডিজিটাল মার্কেটিংয়ের জন্য, তাদের বিভিন্ন অনলাইন বিজনেসের লোগো তৈরি করার জন্য, বিভিন্ন কাজের ডিজাইনের জন্য আপনাকে এদেরকে হায়ার করবে। আপনি কাজ ভালো হতে হবে, আপনাকে কাজ ভালো জানতে হবে। আপনি যদি কাজ ভালো জানেন তাহলে অবশ্যই কোনো না কোনো জব পেয়ে যাবেন, আপনাকে জব নিয়ে কখনো মানে বসে থাকতে হবে না জবের জন্য। তো আমি আপনাকে কিছু একটা জিনিস দেখাই স্ক্রিনে, যদি আমরা একটু বেরিজ অফসে যাই, সো বেরিজ অফসে আসার পরে যদি আপনি এখানে ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ করেন,
ডিজিটাল মার্কেটিং। দেখেন এই ডিজিটাল মার্কেটিং এই ফিচার এগুলো হচ্ছে মানুষজন অলরেডি এগুলো অ্যাড দিতেছে, এগুলো বাদ দিয়ে যদি নিচের দিকে দেখেন যে এই যে দেখেন বিএফসির জন্য মার্কেটিং লাগবে, এটা বিবিএ মার্কেটিং চাইছে, তো দেখেন এটি নিচে লাইনটা পড়ে দেখেন এডুকেশন কোয়ালিফিকেশন ক্যান নট ক্যান বি রিল্যাক্সড ইফ ইউ হ্যাভ রিকোয়ার্ড এক্সপিরিয়েন্স। সো দেখেন আমি বায়োকেমিস্ট্রিতে পড়ছি, দেখেন আমি যদি বায়োকেমিস্ট্রির যদি এখন আমি আমার বিবিএ ব্যাকগ্রাউন্ড নেই, আমার মার্কেটিংয়ের ব্যাকগ্রাউন্ড নেই, সো আমার যে অভিজ্ঞতা আছে, আমার যদি কাজে এক্সপিরিয়েন্স যদি ভালো হয়, আমার যদি কাজ ভালো হয়, তাহলে কিন্তু তারা বলছে যে আপনার পড়ালেখাটা ম্যাটার না, আপনার কাজের এক্সপিরিয়েন্সটা ম্যাটার, আপনার কাজটা ম্যাটার। সো যদি আপনি কাজ ভালো পারেন, আপনার পড়ালেখার ব্যাকগ্রাউন্ডটা আপনার খুব বেশি ইফেক্ট ফেলবে না। আর যদি আমরা দেখেন নিচে এরকম ডিজিটাল মার্কেটিংয়ের জব অনেক আছে, ডিজিটাল মার্কেটিং অনেক ডিজিটাল মার্কেটিং চায়, সো দেখেন এদের এক্সপিরিয়েন্স লাগবে না। সো এরকম অনেক ডিজিটাল মার্কেটার লাগে যাদের হচ্ছে এক্সপিরিয়েন্স ছাড়াও আপনাদেরকে জব দিবে। সো দেখেন এখানে আপনি ডিজিটাল মার্কেটিংয়ের জব পাবেন 1375টা জব আছে ডিজিটাল মার্কেটিং রিলেটেড। আবার যদি আমরা এখানে গ্রাফিক ডিজাইনার লিখি, গ্রাফিক ডিজাইনার দেখেন এখানে 127টা জব আছে। সো আপনার এই জায়গাগুলোতে কিন্তু আপনার জবের অপরচুনিটিতে অনেক ভালো। সো আপনি যদি কাজ ভালো জানেন, আপনি যদি কাজ ভালো করেন, তাহলে কিন্তু আপনার কাজের অভাব হবে না এবং আপনাকে কেউ থামায় রাখতে পারবে না। আপনি ইন ফিউচার আপনি চাইলে নিজের একটা ফার্ম দিতে পারেন, যেখানে আসলে শুধু ডিজিটাল মার্কেটিং, তারপর ওয়েব ডিজাইনিং, এগুলো তারপরে হচ্ছে গ্রাফিক ডিজাইন, এগুলো আপনারা শেখাতে পারেন। সো আমি আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করবো যে যেই কাজটাই শেখেন না কেন, সেটা হচ্ছে নিজের মন থেকে শেখেন, নিজের ইচ্ছা থেকে শেখেন, যে কাজটা করতে ভালো লাগে সেই কাজটা শেখেন, তাহলে দেখবেন লাইফে সাকসেস হতে পারবেন। যদি আপনি একটা কাজ অনীহা নিয়ে করেন, আপনার যে কাজটা ভালো লাগে না সেই কাজটা যদি আপনি করতে যান, তাহলে দেখবেন আপনি কখনোই সেই কাজটায় সাকসেস হতে পারবেন না। হয়তো করতে পারবেন কিন্তু কখনোই মন থেকে ভালো লাগবে না, আপনার কাজটা করতে সবসময় একটা অনীহা প্রকাশ করবেন, আর অনীহা যখন প্রকাশ করবেন আপনি সেই কাজের প্রতি কোনো ক্রিয়েটিভিটি বের হবে না। আপনার যদি একটা কাজ ভালো লাগে, একটা কাজ যদি ভালোবেসে করেন, তাহলে দেখবেন যে সেই কাজের উপরে ডেডিকেশন লেভেলটা আরও অনেক বেশি বেড়ে যাবে। যখন একটা কাজের উপরে ডেডিকেশন লেভেল আপনার বেড়ে যাবে, তখন দেখবেন সেই কাজটা আপনার আরও অনেক বেশি, আজকে ভালো করবেন, তার থেকে পরের দিন আর্টিস্টে ভালো ভালো করবেন। সো এটা টোটালি ডিপেন্ড করে আপনার উপরে। সো আমি আশা করবো আপনারা যেটাই করেন সেটা মানে নিজের ভালো লাগা থেকে করেন, ভালোবেসে কাজটা করেন, তাহলে দেখবেন লাইফে সাকসেস হতে পারবেন, তো কোনো কাজই আপনাদের আটকাবে না। সো নেক্সট ভিডিওতে আবার অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করবো। টিল দেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।